দর্শক, আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও প্রশ্নের উত্তর দিয়ে থাকি। প্রতিবারের মতো আজকে আমাকে একজন প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন, আপু, আমার বিয়ে হয়েছে 3 বছর হলো। আমরা প্রায় যৌন মিলন করি এবং যৌন মিলন করার সময় আগে বিভিন্ন পর্ন ভিডিও দেখি এবং পর্ন ভিডিওতে যেভাবে সেক্স করে ঠিক একইভাবে আমরাও সেক্স করার চেষ্টা করি। কিন্তু কিছুদিন ধরে এমন একটি সমস্যা হয়েছে, তা হলো মিলনের আগে আমার বউয়ের যোনি চুষে না দিলে সে উত্তেজিত হয় না। আবার অনেকক্ষণ ধরে সেক্স করলেও তার তৃপ্তি হয় না, কিন্তু মিলনের আগে যদি যোনি চুষে দিই তাহলে সে উত্তেজিত হয় এবং তৃপ্তিও পায়। তো আপু, আমি আপনার অনেক ভিডিওতে দেখেছি আপনি এই কাজ থেকে বিরত থাকতে বলেছেন, তাহলে এখন আমার করণীয় কি হবে? তো চলুন দর্শক, এই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়া যাক। আপনার প্রশ্নের উত্তরে প্রথমে বলি যে আপনারা পর্ন ভিডিও দেখা বন্ধ করে দিন এবং পর্ন ভিডিও দেখে কখনোই সেক্স করতে যাবেন না। তাছাড়া আপনারা যদি পর্ন স্টারদের মতো তাদের যৌন আসন বা তাদের মতো যৌন মিলন ও গোপনাঙ্গ চুষতে যান, তাহলে আপনাদের ভবিষ্যতে নানা ধরনের সমস্যা হবে। এই ভিডিওগুলো দেখে আপনাদের সাময়িক সময়ের জন্য অনেক উত্তেজনা হলেও এতে কিন্তু আপনাদেরই ক্ষতি হচ্ছে। সাধারণত খারাপ ভিডিওতে পুরুষদের লিঙ্গ অনেক বড় ও মোটা দেখায় এবং মেয়েদের যোনিও অনেক সুন্দর দেখায়, যা বেশিরভাগই মেকআপে ও সার্জারির মাধ্যমে হয়ে থাকে। তাছাড়া খারাপ ভিডিওতে ছেলেরা মেয়েদের পায়ুপথে, মুখে, বুকে, নানা জায়গায় লিঙ্গ দিয়ে সেক্স করে। আবার মেয়েরা ছেলেদের লিঙ্গ সম্পূর্ণ মুখের ভিতরে ঢুকিয়ে চুষে থাকে, অপরদিকে ছেলেরা মেয়েদের যোনি চুষে থাকে। হয়তো এগুলো দেখে আপনার বউ আপনাকে দিয়ে তার যোনি চুষাতে আগ্রহ দেখায়, তাই পর্ন ভিডিও থেকে আপনার বউকে দূরে রাখুন। কেননা কোনো এক সময় আপনাকে এও বলে বসতে পারে আপনার বউ যে পর্ন তারকাদের মতো আপনার লিঙ্গ বড় বা মোটা না কেন। আবার আপনিও পর্ন ভিডিও দেখায় মেয়েদের দেহের সাথে আপনার বউয়ের তুলনা করতে পারেন। আবার পর্ন তারকারা যেভাবে পুরুষদের লিঙ্গ মুখে ঢুকায় ও বীর্য মুখে নেয়, তা দেখে আপনারও ইচ্ছা হতে পারে, যা হয়তো আপনার বউ করতে রাজি হবে না। অর্থাৎ দেখা গেল সাময়িক মিলনের জন্য খারাপ ভিডিও দেখে সেক্স করা ঠিক আছে, কিন্তু এটা অভ্যাসে পরিণত হলে আপনাদেরই সমস্যা হবে। তাই পর্ন ভিডিও থেকে দুজনারই দূরে থাকা ভালো হবে। যাই হোক, আপনি যেটা জানতে চেয়েছেন তা হলো আপনার বউয়ের যোনি চুষে না দিলে সে উত্তেজিত হয় না ও তৃপ্তিও পায় না। আপনি যেহেতু অনেকবার তার যোনি চুষে দিয়েছেন, তাই এটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং তার যোনিতে আপনার জিহ্বা স্পর্শ ছাড়া অন্য কিছু ছোঁয়ায় সে উত্তেজিত অনুভব করে না। আর তাছাড়া জিহ্বা অনেক নরম হয়ে থাকে, যার কারণে মেয়েরা অনেক আনন্দ পায় ও তৃপ্তি পায়। মেয়েদের যোনিতে যে ভঙ্গাকুর আছে তা অত্যন্ত যৌন স্পর্শকাতর। এখন আপনার করণীয় হবে যে যোনিতে কোনোভাবে আপনি মুখ দিবেন না, মুখের বদলে আপনি আঙ্গুল দিয়ে ভঙ্গাকুর নাড়বেন, দেখবেন সে বেশি উত্তেজিত হবে। এছাড়াও আপনি আপনার লিঙ্গের আগাটা যোনিতে ঘুষতে থাকবেন, দেখবেন আপনার বউ অনেক উত্তেজিত হবে। এছাড়াও ফোরপ্লে বেশি করবেন, এমনিতেই আপনার বউ উত্তেজিত হয়ে যাবে এবং লিঙ্গ ঢুকিয়ে করলে সে তৃপ্তি পাবেই অবশ্যই। তো দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদের জানতে শেয়ার করবেন, লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সব ভিডিও দেখার জন্য। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।